আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আধুনিক কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো যে কিভাবে এই রিপার মেশিনের ব্লেড অ্যাডজাস্ট করতে হয়। এই দেখেন যে এইটার যে কাটিং হেড, এই ব্লেডটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা আপনাদের দেখাবো। কারণ মেশিনে ধান কাটতে কাটতে যে এই ব্লেড, স্থির ব্লেড এবং মুভিং ব্লেড, স্থির ব্লেড এবং এটা হলো গে স্থির ব্লেড, এটা উপর গেটটা মুভিং ব্লেড, নিচেরটা স্থির ব্লেড, উপর গেটটা মুভিং ব্লেড, এই ব্লেড যখন ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে এই দুইটা ব্লেডের মাঝে ক্লিয়ারেন্সটা যখন বেড়ে যায় অর্থাৎ ফাঁকা হয়ে যায়, তখন ধান কাটে না, থেতলে যায়। আর সেই সময় আমাদের কিছু অ্যাডজাস্ট, অনেকেই মনে করে যে হয়তো বা এই ব্লেড আর কোনো অ্যাডজাস্ট করার সুযোগ নাই, এই ব্লেড তখন চেঞ্জ করে ফেলতে হয়। তো মূলত ব্লেড ধার কাটার কোনো সিস্টেম নাই, কিন্তু ব্লেডটা আপনার অ্যাডজাস্ট করা যায়, সরাসরি চেঞ্জ করতে হয় না। তো অ্যাডজাস্ট করার নিয়ম হলো এই যে দেখছেন যে তিনটা পাতি আছে, একটা চিকন, একটা মোটা আর একটা তার চেয়ে একটু চিকন। যখন ব্লেড ক্ষয় হয়ে যাবে দেখা যায় সবগুলো ব্লেডই একই মাপে ক্ষয় হয়। যখন দেখবেন যে সবগুলোই একই মাপে কাটছে না বা সবগুলোই একই সমস্যা হচ্ছে, তখন এই পাতলা যে এটা প্লেটটা আছে, এই প্লেটটা রেখে দিয়ে বাকি দুইটা প্লেট সেট করতে হবে। সেট করে টাইট দিয়ে একটু ঘোরায় দেখতে হবে, এইভাবে লড়ায় দেখতে হবে যে ফ্রি আছে কি না। যদি অতিরিক্ত টাইট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের এই ব্লেড একেবারে ফেলে দেওয়া যাবে না, প্রয়োজনে এই ব্লেডের আরও একটু চিকন করে একটা হালকা পাতি ঢোকায় দিতে হবে। তো আমরা সাধারণত দেখছি যে যদি দেখেন যে আসলেই এইটা অতিরিক্ত টাইট হয়ে গেছে, তখন আপনার এই ব্লেডটা চেঞ্জ করার দরকার নেই, তখন চেঞ্জ করা যাবে না। আর যদি দেখেন যে না, এই একটা ব্লেড চেঞ্জ করে আপনার মোটামুটি ক্লিয়ার আছে, লুব্রিকেটিং দিয়ে, গিয়ার অয়েল দিয়ে দেখবেন যে মুভিং করে, তাহলে অবশ্যই এই একটা চেঞ্জ করে এই দুইটা ব্লেড দিয়ে টাইট দিয়ে লাগাই দিবেন। তো আমরা এখন কিভাবে এই ব্লেডটা সেট করতে হয় সেটা আমরা দেখাবো। এই চাপাটা নিব, তারপর এই যে স্প্রিং দিব, তারপর চাপার মধ্যে আমরা এই দুইটা বোল্ট দিয়ে দেবো। এরপর এই যে মোটা পাতি আমরা সবসময় উপরে রাখবো, আর চিকন পাতি নিচে দেবো। এই দেখেন মোটা পাতি আমরা উপরে রাখলাম, তার উপরে রাখতে হলে আগে দিতে হবে আর চিকন পাতি নিচে দিতে হবে। দিয়ে আমরা এখন এখানে দুইটা ছিদ্র আছে, এই ছিদ্র মিল করে এটা সেট করতে হবে। ছিদ্র দুটো আগে দেখাইছো, এই দেখেন যে এইখানে একটা ছিদ্র আর বাকি একটা ছিদ্র, এই দুইটা ছিদ্র মিল করে আমাদের এই চাপাটা এখানে সেট করতে হবে। তো আমরা মিল করে সেট করব। আমাদের ঠিক আছে, নাম্বার রেঞ্জ দিয়ে এটাকে টাইট দিতে হবে, সবগুলো সমান মাপে ফুল টাইট দিয়ে দিতে হবে, সমান মাপে সবগুলো ফুল টাইট দিতে হবে। এটা এই চারটা চাপার নাটবোল্টগুলো সমানভাবে টাইট যদি না থাকে, সমান টাইট না থাকলে ব্লেড ঠিক মতো কাজ করবে না, যদি টাইট সমান না থাকে।
আর যদি কখনো দেখেন যে কোনো একটা যদি কখনো দেখেন কোনো একটা একটা ব্লেডে কাজ করছে না এই কোনো একটা ব্লেডে কাজ করছে না তখন দেখতে হবে যে হয়তো ব্লেডে রিপিট লুজ হয়ে গেছে এরকম হতে পারে ওকে সর্বশেষ আমরা এইটাকে টাইট দেব তো প্রিয় ভিউয়ার এই দেখেন এইগুলো এখন সবগুলো ফুল টাইট দেওয়া হয়ে গেলে সবগুলো ফুল টাইট যখন দেওয়া হয়ে গেছে ফুল টাইট দেওয়া হয়ে গেছে এখন আমার এই ব্লেডটা লড়ায় দেখতে হবে যে লড়ে কিনা যদি লড়ে তাহলে বুঝতে হবে যে এই দেখেন লড়ছে হালকা লড়ছে কিন্তু এটা একটা ক্লিয়ারেন্স থাকে তো দেখি আমরা এইখানে এইটা চাপ দিয়ে দেখে নেব লড়ে কিনা এই দেখেন তার মানে ব্লেডটা ফ্রি আছে অর্থাৎ সেটিং ঠিক আছে আমরা এইভাবে সেটিং করলে আমাদের ব্লেডটা সেটিং করা হয়ে যাবে তো প্রিয় ভিউয়ার আজ এই পর্যন্তই বাকি অন্য দিন দেখা হবে অন্য কিছু ভিন্ন কিছু নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম